हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज আমি তোমাদের সাথে একটি হোমমেড ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি করতে যে ইনগ্রেডিয়েন্টস গুলি লাগবে সেগুলি হলো ঘি লাগছে, চিনি লাগছে, কাজু কিশমিশ লাগছে, গোলমরিচ ক্রাশ করা আছে, নুন লাগছে, তেজপাতা লাগছে, বিনস লাগছে আর গাজর কুচি লাগছে। বিনস আর গাজর কুচিটা এই এই দুটো ভেজিটেবল খুব সমান সমানভাবে কেটে নেবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে আমি শুধু ঘি ইউজ করব না, ঘিয়ের সাথে সাদা তেলও ইউজ করব। তোমরা শুধু ঘিও ইউজ করতে পারো এবং সাদা তেল শুধু ইউজ করতে পারো। আর লাগছে বাসমতি রাইস, এটাকে আমি 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। সো চলো আমাদের রান্নাটি স্টার্ট করা যাক। এরপর প্যানে জল দিয়ে জলটাকে গরম করে এরপর চালগুলোকে দিতে হবে। জলটা গরম হয়ে গেলে চালগুলোকে দিয়ে দিতে হবে। এরপর চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, ভালো করে 80% মতো সিদ্ধ করতে হবে, কারণ চালটাকে খুব সিদ্ধ করা চলবে না, 80% মতো সিদ্ধ করতে হবে, কারণ না হলে চালটা ঘেঁটে যাবে এবং ফ্রাইড রাইসটা যখন ভাজবে তখন একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। সেই জন্য ঝুরঝুরে রাখার জন্য 80% মতো সিদ্ধ করতে হবে। ভাতটা যখন এইভাবে ফুটে আসবে এর মধ্যে তোমরা দু তিনটে লবঙ্গ ফেলে দেবে, তাতে গন্ধটা খুব ভালো ছাড়বে এবং ভাতটা খুব সরা সরা থাকবে। আমাদের ভাতটি প্রায় হয়েই এসছে, 5-6 মিনিটের মতো হলো। এরপর আর কিছুক্ষণ হবে, 2-3 মিনিটের মতো, এর তারপর আমরা নামিয়ে নেবো এবং ভালো করে ছেঁকে নেবো। আমাদের ভাতটি রেডি হয়ে গেছে, এরপর আমরা নামিয়ে নেবো। এরপর আমরা এরকম একটি ঝুড়ি করে ভাতের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে যাবার পর ঘি অ্যাড করব, অনেকটা পরিমাণে ঘি লাগবে। ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ঘিয়ের মধ্যে সামান্য সাদা তেল দেব। ঘিটা দিলাম, এরপর সাদা তেল অ্যাড করব এর মধ্যে। এরপর ঘিটা এরকম ভাবে গলে যাওয়ার পর সবজিগুলো অ্যাড করব। এরপর গাজর কুচিগুলো দিয়ে দেব। এরপর বিনস গুলো দিয়ে দেব। বিনস আর গাজর কুচিটাকে ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নেবো। এটা কিন্তু হালকা করে ভাজতে হবে, কারণ বেশি ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে সবজিগুলো। হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর আমরা দুটো তেজপাতা অ্যাড করব। এটা তোমরা দিতেও পারো তেজপাতাটা, আর স্কিপ না হলে স্কিপ করতে পারো। এরপর আমরা কাজু কিশমিশ গুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করব। পরিমাণ মতো দেবে, তোমরা যেমন রান্না করবে সেরকম ভাবে পরিমাণ মতো লবণটা দেবে। আমি এখানে লবণ 1.5 চামচের মতো ইউজ করেছি। সবজিগুলি ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমরা ভাতটা অ্যাড করব। এরপর সবজিগুলি এবং ভাতটি ভালোভাবে মিক্স করে নেবো। ভালোভাবে সবজিগুলো মিক্স করতে হবে, টস করে করে মিক্স করবে, না হলে দেখতে খুব এইভাবে ভালো করে মিক্স করে নেবে।
এরপর আমরা চিনি অ্যাড করব। আমি বেশি পরিমাণে চিনি দিচ্ছি, যে যার যেমন খেতে ভালো লাগে সেরকম চিনির পরিমাণটা দেবে। এরপর ক্রাশ করা গোলমরিচটি ছড়িয়ে দিতে হবে ভালো করে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। এরপর আমরা নামিয়ে নেব। শেষমেশ আমাদের ফ্রাইড রাইস রেডি। দেখো এরকম লুক হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং কালারফুল হয়েছে। এরপর আমরা এইভাবে সাজিয়ে পরিবেশন করেছি। তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে পরিবেশন করতে পারো, নাহলে তোমাদের স্টাইলে পরিবেশন করতে পারো। আমার এই রান্নাটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রেসিপির খোঁজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।